রংপুরের পালিচরা গ্রামের কিশোরী নাসরিন আক্তার। অভাব অনটনে নানির কাছে বেড়ে ওঠা এই স্কুল ছাত্রী আর কদিন বাদেই উড়াল দেবে আকাশে, ফুটবলের প্রশিক্ষণ নিতে পাড়ি জমাবে স্বপ্নের দেশ পর্তুগালে। শুধু নাসরিনই না, ফুটবল সুপারস্টার রোনালদোর দেশে যাচ্ছে মৌরাশি রেখা আর সাম্মিও। পিছিয়ে পড়া সমাজ আর দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য এই মেধাবীরা ডিঙিয়েছে নানা চড়াই উৎরাই। তবে সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এই চারজন এখন পর্তুগাল সফরের স্বপ্নে বিভোর। আমাদের গর্বের বিষয় যে শব্দভূষণ যুব স্পোর্টিং ক্লাবের আমরা এখানে চারজন আছি। তো আমরা চাই যে আমাদের হচ্ছে লক্ষ্য আছে আমরা বাইরের দেশের ক্লাবে খেলবো, এবং আমরা যে উন্নত মানের প্রশিক্ষণও যাচ্ছি পর্তুগালে, ওখানে ভালো কিছু শিখে এসে আমাদের যে ক্লাব আছে, আমাদের যে ছোটাপুরা আছে তাদেরকে শিখাবো। আর আমরা চাই যে আমরা বাংলাদেশকে বাংলা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করতে চাই। মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে এটা সমাজের চোখে আর কি আমরা খারাপ ছিলাম। আমাদের মাঠের পাশে হচ্ছে বাজার, বাজারে অনেক লোক অনেক নানা রকম কমেন্ট করতো। আমরা যখন মাঠে আসতাম তখন ছেলেরা অনেক কমেন্ট করতো, বলতো যে এদের বিয়ে হবে না, এরা জাহান্নামে যাবে, এমনি নানা রকম কথা বলতো। আজকে আমরা এত ভালো পর্যায়ে এসেছি যে আমাদের অতীতের কথাগুলো আমরা ভুলে গেছি। অনেক অনেক ঝড় তুফান আমাদের মধ্য দিয়ে উঠে গেছে বা অনেক ত্যাগ করতে হয়েছে আমাদেরকে। আজকে যে এত ত্যাগের পরে আমরা যে এত সফলতা কামনা করতে পারছি, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে এখন, আর আমার আত্মীয় স্বজন অনেক সাপোর্ট করে, আর আমাদের মিলন মিয়া কোচ, উনি হচ্ছে আমাদেরকে ভালো মানের প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা হচ্ছে আজকে শব্দভূষণ যুব স্পোর্টিং ক্লাব থেকে চারজন হচ্ছে পর্তুগালের দেশে যাইতে পারতেছি। সদ্য পুষ্করণীয় স্পোর্টিং ক্লাবের মেয়েদের নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চান এই কোচ। নেক্সট যে অবকাঠামো, যে কালচারটা এখানে ইউরোপ থেকে এসে তারা হয়তো বা মেসেজ দিবে এবং আমরা কিন্তু ওই ট্রেনিংগুলো পরবর্তীতে করাতে পারবো। এদিকে রংপুরের নারীদের খেলার পরিবেশ তৈরিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। তাদের এই যে বাইরে তারা গেলে তাদের আরও কেরিয়ারে এটা তাদের জন্য একটা বড় অর্জন হবে, এবং তাদের যে সহযোগিতা প্রয়োজন হবে সেটা আমরা অবশ্যই জেলা ক্রীড়া সংস্থা বা আমাদের জেলা প্রশাসনের থেকে আমরা চেষ্টা করব সেগুলো তাদেরকে পূরণ করে তারা যেন ভালো খেলোয়াড় হিসেবে দেশের সম্মান এবং দেশকে সম্মান গৌরব এনে দিতে পারে, সেই জন্য তাদের এই প্রচেষ্টাকে আমরা অবশ্যই সহযোগিতা করব। অজপাড়াগার মেয়েরা ফুটবল খেলেও যে উজ্জ্বল করতে পারে গ্রামের নাম, এই নাসরিন রেখারাই তার প্রমাণ। নিউজ ডেস্ক, দেশ টিভি।